আমরা মমি কুক ব্লগে সবাইকে আরো একবার স্বাগত। তো দেখো আজকে কি নিয়ে চলে এলাম, আজকে গরম মশলার একটা ভিডিও হচ্ছে। তো শাহি গরম মশলা বানাবো, যেই মশলা তোমরা তরকারিতে, সে নিরামিষ তরকারি হোক বা আমিষ তরকারি হোক, যেটাতে একটু দিলে পরেই তোমাদের তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আমি কি কি মশলা ব্যবহার করছি। তো দেখো প্রথমেই আছে, এখানে আছে বড় এলাচ নিয়েছি আমি, দুটো নিয়েছি। তোমরা যে পরিমাণ তোমরা যতটা করবে সেইভাবে তোমরা মশলাটা বাড়িয়ে কমিয়ে নেবে। এখানে গোটা জিরে আছে, লবঙ্গ আছে, ছোট এলাচ আছে, আর এখানে শাহ জিরে আছে, আর এখানে আছে জৈত্রী আছে, আর এটা দারুচিনি আছে, তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, ধনে আছে, আর জায়ফল আছে, গোটা গোলমরিচ নিয়েছি আমি, গোটা 15-20টা গোলমরিচ নিয়েছি, আর এটা শামরিচ আছে। তো সবকটা উপকরণকেই আমি হালকা করে ভেজে নেব। তো সবার প্রথমে যেগুলো একটু হার্ড, যেগুলো একটু বেশি শক্ত, তো প্রথমে আমি ওগুলো ভাজবো। তো প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর আঁচটা কিন্তু আমি একদমই কমিয়ে দিয়েছি। প্রথমে আমি এই বড় যে এলাচ সেটা দিয়ে দেব, আর দারচিনিটা দিয়ে দেব, এই দুটো একটু আমি প্রথমে হালকা করে প্রথমে নেড়ে নেব। এটা আমি 10 সেকেন্ডের মতন এ দুটো নেড়ে নিয়েছি। এবার আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। এখন আমি গোটাটা ছাড়াবো না, গোটা সময় দিয়ে দিয়ে দিলাম। তো লঙ্কাটা দেওয়ার পরেও আমাদের 10 সেকেন্ডের মতো নাড়া হয়ে গেছে, আমি নেড়ে নিয়েছি তেলে। এবার আমি এর মধ্যে বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। এবার যে তেজপাতাগুলো নিয়েছিলাম আমি, এবার তেজপাতাগুলো একটু কেটে দেব। ভালো করে সবকটাকে মিশিয়ে নিতে হবে। সবকটা মশলার উপকরণ দিয়ে আমার 2-3 মিনিটের মতন আমি তেলে নিলাম ভালো করে। তো এবার যে বড় যে দারচিনিগুলোগুলো এগুলো মিক্সিতে দেওয়ার আগে একটুখানি ছোটো ছোটো করে ভেঙে দিলে ভালো হয়, তাড়াতাড়ি গুঁড়ো হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দেবো, এবার এটা একটু ঠান্ডা করে নেবো। তো ভাজা মশলাটা আমি একটা স্টিলের থালায় নামিয়ে নিয়েছি তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য। তো এবার আমি ঠান্ডা আমার হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কার গোটাগুলো ফেলে দেবো। এই দারচিনিগুলো ভেঙে ভেঙে ছোটো ছোটো করে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আওয়াজেই তোমরা বুঝতে পারছো যে কতটা ক্রিস্পি হয়ে গেছে একদম। এই পাতাগুলো দেখো একদম মটমট করছে, এগুলো দিলে পরে একদম পাউডার হয়ে যাবে। এভাবেই ভাজতে হবে, আর আঁচটা যেন একদম কম থাকে ওদিকে নজর রাখবে, কারণ বাড়ি দিলে পরে কিন্তু পুড়ে যাবে, তাহলে মশলাটা তেতো হয়ে যাবে, মশলাটা আর সেই টেস্টটা পাবে না। এবার আমি ঢেলে নেব, আর গ্রাইন্ডারে দেওয়ার আগে গ্রাইন্ডারটা অবশ্যই যেন শুকনো থাকে, এদিকটা একটু ফলো করবে। দিয়ে দেবো আমি, পরোটা আমাদের হয়ে গেছে। এবার আমি একটুখানি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। গরম মশলাটা ভালো করে আমি ছেড়ে নিয়েছি, এখানে এইটুকুনি দানা দানা রয়ে গেছে, এইটুকু আমি ফেলে দেব না। কালকে যখন কোনো বা পরের দিন যখন কোনো সবজি করব তখন আমি ওর মধ্যে এটা শিলনোড়ায় বেটে দিয়ে দিলে পরেও হয়ে যাবে। তো দেখো একদম পাউডার হয়ে গেছে, এবার আমি এটা একটা কাছের জারে রেখে দেব। এই মশলাটা বন্ধুরা যে কোনো নিরামিষ রান্না বলো আর আমিষ রান্না বলো, সে মাছ মাংস ডিম পনির যাই রান্না করো, দিলে পরে দারুণ খেতে হবে, তার টেস্ট একদম দ্বিগুণ হয়ে যাবে। বাজারেও পাওয়া যায়, শাহি গরম মশলা কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতে এভাবে বানিয়ে নাও, নিজের মশলার স্বাদ অবশ্যই রান্নায় আলাদা হবে, আমি তো তাই মনে করি। তোমরা অবশ্যই বানাও, বেশি না অল্প অল্প করে বানিয়ে নিলে পরে দেবে অনেকটা হয়ে যায়, আর একটুখানি এরকম ছোটো একটা জারের মধ্যে রেখে দিলে পরে তো 1 মাস মতন হয়ে যায়। তো তোমরা অবশ্যই ট্রাই করো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।